فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করছেন যে স্বপ্নের মাধ্যমে কি আল্লাহ তাআলাকে দেখা যাওয়া সম্ভব? পূর্বে কোন নবী ও রাসূল আল্লাহকে স্বপ্নে অথবা বাস্তবে নিজ চোখে দেখেছেন কি না? স্বপ্নের মাধ্যমে কোনো মানুষ পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ তাআলাকে দেখেনি, কোনো নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীতে তাদের চোখে দেখেনি। মুসা আলাইহিস সালাম দেখার কামনা করেছিলেন, আল্লাহ তাআলা বলছিলেন পাহাড়ের দিকে দেখো, পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জ্যোতি একটা ঝলকানি আসার কারণেই পাহাড় পুড়ে ছারখার হয়ে গেছিল। ফখররা মুসা সায়েকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিলেন কিন্তু আল্লাহ তাআলাকে দেখেননি। সহি মুসলিমে কয়েকটি হাদিস এসেছে, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি আপনার রবকে দেখেছেন? তো আল্লাহ রসুল বললেন নূরুন আন্না আরাহু, জ্যোতি জ্যোতিময় কিভাবে দেখব। অন্য বর্ণনা এসেছে রায় তো নূরানা, আমি শুধু জ্যোতিকে দেখেছি, আল্লাহকে আল্লাহর জাত ও সত্তাকে তিনি দেখেননি। আখেরাতে মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবেন, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এবং প্রশ্ন হলো যে দুনিয়াতে স্বপ্নের মাধ্যমে দেখা সম্ভব কি না? স্বপ্নের মাধ্যমে সেটা দেখা সম্ভব। একটি হাদিসও এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছিলেন স্বপ্নে। এই হাদিসের প্রেক্ষিতে কিছু ওলামা মনে করেন, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মনে করেন যে মানুষ আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখতে পারে কিন্তু কোনো আকারে দেখতে পারে না, বিশেষ কোনো সৃষ্টির আকারে দেখতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের কোনো আকার থেকে সৃষ্টি জগতের আকারের মতো তার আকার নয়। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, তার মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাই স্বপ্নে দেখা সম্ভব বলে কিছু ওলামা মত দিয়েছেন। কেউ দেখে থাকলে শয়তান যদি আল্লাহর আকার ধারণ করে তাকে আদেশ নিষেধ দেয় যে তোমার নামাজ নেয় রোজা নেয় তোমাকে সব মাফ করে দিলাম, তাহলে এগুলো শয়তানই স্বপ্ন হবে, মানুষ ধোকায় থাকবে। বিষয়টি এমন যে ওলামারা বলেছেন দেখা সম্ভব, মানুষ দেখতে পাবে পাবে না, কিছু ওলামা এ বিষয়ে এরকম মতামত দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন যেটা প্রমাণিত আখেরাতে সে সম্পর্কে চিন্তা করা দরকার, বিশ্বাস রাখা দরকার। বাকি এসব বিষয়ে সাধারণত আমাদেরকে এত বেশি চিন্তা ও ফিকির করার দরকার নেই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলে বা স্বপ্নে দেখলে কিছু মর্যাদা বাড়বে, জান্নাতি হবে, অমুক হবে তমুক হবে, এরকম কিছু বিষয়ে শরীয়তে নেই। বরং মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলবে, এটাই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। তাই আমরা বলবো কিছু ওলামা মনে করেন যে স্বপ্নে দেখা সম্ভব কিন্তু কোনো আকারে নয়, আর অনেকে এই স্বপ্নে তো স্বপ্ন দেখাটাকে অস্বীকার করেন। আমরা যে বিষয়টা স্পষ্ট সেটারই ঈমান রাখবো, দুনিয়াতে স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়, আখেরাতে মুমিনরা আল্লাহকে দেখবেন, এটাই আমাদের আকীদা এবং বিশ্বাস।